যে কোনো পরিত্যক্ত স্থাপনাই মানুষের মনে অজানা একটা শিহরণ জাগায়। আর তার যদি একটা পরিত্যক্ত শহর হয় তাহলে তো কথাই নেই। অযাচিত এবং ভয়ঙ্কর ঘটনা বা দুর্ঘটনা নানা কারণেই বিশ্বজুড়ে অনেক শহরই পরিত্যক্ত হয়েছে। এদের অনেকগুলোই আবার রোমাঞ্চ পিপাসুদের কাছে দারুণ আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। উদ্ভট আর অদ্ভুতুরের বিষয়ে যাদের ভালোবাসা আছে, এসব পরিত্যক্ত ভুতুরে শহরগুলোর প্রতি তারা ঠিকই আকৃষ্ট হন। আর হারিয়ে যে ওসব শহরগুলোর ইতিহাসও কম আগ্রহ জাগায় না। অনেকেই আছেন যারা খুঁজে খুঁজে এসব পরিত্যক্ত শহরগুলোতে ঘুরতে যান, কারণ একই সাথে ভয় আর রোমাঞ্চ যখন কাজ করে সেই সুযোগটা কেই বা ছাড়তে চায়। ফানি ফ্রো ক্রিয়েটিভসের এই পর্বে জানাবো এমনই কিছু গা ছমছমে ভুতুরে পরিত্যক্ত শহরের কথা। কোলমান্সকপ একসময় দারুণ জৌলুসপূর্ণ খনি শহর ছিল। এটি দক্ষিণ নামিবিয়ার নামিব মরুভূমিতে রয়েছে এই পরিত্যক্ত ভুতুরে শহরটি। একসময় হীরা সমৃদ্ধ এলাকা ছিল এটি। বিংশ শতকের গোড়ার দিকে যখন নামিবিয়া জার্মানির অধীনে ছিল, তখন জাকরাইজলো ওয়ালা নামে সেখানকার একজন রেলওয়ে কর্মী বালি পরিষ্কার করতে গিয়ে হীরের টুকরো খুঁজে পান। আর তারপরই হীরার জন্য পাগলের মতো মানুষের আনাগোনা শুরু হয় এখানে। অনেকেই হয়তো ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের নাম শুনেছেন। এখানেও ব্যাপারটা ঠিক এমনই ঘটেছিল, শুধু এবার স্বর্ণের জায়গায় ছিল হীরা। 1908 সালের দিকে জার্মানরা এখানে মাইনিং শুরু করে এবং খুব দ্রুত মরুভূমির মধ্যে জাঁকজমকপূর্ণ একটি শহরের পত্তন হয়। স্কুল, হাসপাতাল, বিলাসবহুল আবাসিক ভবন, থিয়েটার বা ক্যাসিনো সবই ছিল এই শহরে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরপরই খনিতে হীরার পরিমাণ কমে আসতে থাকে এবং শহরটিও আস্তে আস্তে খালি হতে শুরু করে। 1928 সালে কোলমান্সকপ শহর থেকে 270 কিলোমিটার দূরে সমৃদ্ধ আরেকটি হীরার খনির খোঁজ পাওয়া যায়। ফলে ঘরদোর সবকিছু যেমন ছিল তেমন ফেলে নতুন খনির লোভে শহর ছাড়ে বহু মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানকার হীরার খনিগুলো নিঃশেষিত হয়ে যায় আর 1954 সালের দিকে পুরোপুরি খালি হয়ে যায় শহরটি। সংরক্ষিত এই শহরটি বর্তমানে পর্যটকরা ঘুরে দেখতে পারেন, যেখানে মরুভূমির বালি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে পরিত্যক্ত শহরটিকে। হাওচাওয়ান চীনের পূর্বাঞ্চলের একটি দ্বীপে অবস্থিত হাওচাওয়ান শহরটি 50 বছর আগেও মানুষের প্রাণের কোলাহলে পূর্ণ ছিল। প্রায় 2000 জেলে পরিবারের বাস ছিল হাওচাওয়ান শহরটিতে। একটা বিশাল বন্দর শহর হিসেবেই বেড়ে উঠেছিল শহরটি। এখান থেকে জেলেদের ধরা মাছের চালান চলে যেত দেশের বিভিন্ন স্থানে। হাওচাওয়ানের বাসিন্দারও ভেবেছিল এই শহরটা হয়তো সারা জীবন এমনই থেকে যাবে, কিন্তু ধীরে ধীরে বন্দরটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। জেলেরাও চলে যেতে থাকে অন্য জায়গায়, আর যাদের অন্য কোথাও যাওয়ার মতো জায়গা নেই শুধু তারাই থেকে গিয়েছিল শহরটাতে। আর শেষ পর্যন্ত হাতে গোনা কিছু মানুষই অবশিষ্ট ছিল একসময়ের জমজমাটে শহরটিতে। আর এর মধ্যে প্রকৃতিও তার কাজ শুরু করে দেয়। পুরো শহরটা ঢেকে যায় আগাছায়, লতা আর উদ্ভিদের চাদরের নিচে ঢাকা পড়ে যায় ঘরবাড়িগুলো। বর্তমানে 10 জনেরও কম মানুষের বাস শহরটিতে। হাওচাওয়ান এখন শুধুমাত্র ভ্রমণে আসা পর্যটকদের ঘুরে বেড়ানো, অসাধারণ শূন্যতা বা ভৌতিক অনুভূতি নেওয়ার আর ছবি তোলার জন্যই পরিচিত। অবশ্য শহরটিকে নতুন করে গড়ে তোলার জন্য কোনো উদ্যোগও নেওয়া হয়নি, কারণ এখানে নতুন করে শুরু করার মতো কিছুই আর অবশিষ্ট নেই। বোডি যুক্তরাষ্ট্রের পশ্চিমে অবস্থিত বোডি একটি ভৌতিক শহর হিসেবেই বেশি পরিচিত। সান ফ্রান্সিসকো শহরের পূবে এবং নেভাডা সীমান্তের সাথেই রয়েছে পরিত্যক্ত এই শহরটি। শহর হিসেবে বোডির যাত্রা শুরু হয়েছিল মূলত স্বর্ণ থেকে। 1859 সালে WS বোডি নামের এক ব্যক্তি এখানে একটি স্বর্ণের খনি আবিষ্কার করেন। এর কিছুদিন পর প্রবল তুষারঝড়ের কবলে পড়ে বোডি ও তার পরিবার পাশেই ছোট্ট একটি লোকালয়ে গিয়ে আশ্রয় নেন। ধীরে ধীরে লোকালয়টি বোডি নামেই পরিচিত হয়ে ওঠে। আর কিছুদিন পরই এখানে আবিষ্কৃত হয় আরেকটি স্বর্ণের খনি। এরপর বোডি খুব দ্রুত উন্নত হয়ে উঠতে থাকে। 1879 সালের মধ্যে বোডিতে প্রায় 5 থেকে 7 হাজার মানুষের বসবাস ছিল। অনেকের মতে 1880 দশকে বোডি ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম শহর ছিল। তবে বছর কয়েক পর খনির স্বর্ণ শেষ হওয়া শুরু হলে খনির ব্যবসায় মন্দা দেখা দেয়, আর ধীরে ধীরে বোডিও একটা জনপ্রিয় শহর থেকে জনমানবহীন হয়ে পড়তে থাকে। 19 শতকের শুরুতেই বোডির জনসংখ্যা প্রায় তলানিতে গিয়ে থাকে, আর তার কিছুদিন পরে বোডিতে যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিশাল একটি অগ্নিকাণ্ডে ব্যবসায়িক স্থাপনাগুলো পুড়ে যাওয়ার পর বোডির মৃত্যু একেবারে অনিবার্য হয়ে পড়ে। একসময়ের এই বিশাল শহরটা আজ খোলা জাদুঘরে পরিণত হয়েছে। বোডিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত ভৌতিক শহর হিসেবেই মনে করা হয়। এখানে এখনও প্রায় 170টির মতো বাড়ি রয়েছে। বাড়িগুলো দেখলে বোঝার উপায় নেই যে সেগুলো জনমানুষশূন্য। অবশ্য বোডির আবহাওয়ার কল্যাণেই এখানকার ঘরবাড়িগুলো একদম ঠিকভাবে সুরক্ষিত আছে।
বাড়িগুলো দেখার সময় আপনি হয়তো ভেবেই বসতে পারেন যে এখনই কোনো বাসিন্দা বাড়িতে এসে উপস্থিত হবেন বা কোনো বাড়ি থেকে কেউ হয়তো গান গেয়ে উঠবে। আকামারা। প্রায় ২৫ বছর আগে ৫,০০০ বেশি মানুষ আপকেজিয়ার আকামারা শহরটিতে বসবাস করত, কিন্তু এখন মাত্র ৩৬ জন মানুষের বাস এখানে। মূলত যাদের আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, শুধু তারাই এখনও জনমানবহীন এই জায়গায় রয়ে গেছেন। একটা কয়লা খনি, একটা স্কুল আর একটা হাসপাতালও ছিল এই শহরে। স্কুলটা ১৯৯৮ সালে বন্ধ হয়ে যায়, মানুষজনও অন্য শহরে থিত হতে শুরু করেন, আর এখন গোটা শহরটি একদম ভৌতিক একটা জায়গায় পরিণত হয়েছে। দালানকোঠাকে গ্রাস করে নিয়েছে জঙ্গল, সেই সাথে বিভিন্ন প্রাণীর অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে আকামারা। মরে যাওয়া শহরটিতে এখনও একটা দোকান রয়েছে যা আকামারায় থেকে যাওয়া মানুষের প্রয়োজন মেটায়, কিন্তু তা খুঁজে পাওয়া একেবারেই যেন অসম্ভব। পাহাড়ি অঞ্চলে শহরটি গড়ে ওঠার কারণে আকামারাকে বসবাস করার জন্য অভিজাত জায়গা হিসেবে ধরা হতো। অনেকে বছরের পর বছর অপেক্ষা করেছিল সেখানে বাড়ি কেনার জন্য, কিন্তু এখন অসাধারণ কারুকাজের এই স্থাপনাগুলো যেন প্রকৃতির ছায়ার নিচে লুকিয়ে আছে। পর্যটক আর রোমাঞ্চপ্রিয় মানুষদের খুব পছন্দের জায়গা এটা, এবং বহু মানুষ আসেন এই হারিয়ে যাওয়া শহরটি দেখতে। কিন্তু এসবও এত সুন্দর কারুকাজের স্থাপনা দিয়ে সাজানো শহরটিকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। পিরামিডান। জভালভার্ডের নরওয়েজিয়ান দ্বীপমালায় অবস্থিত রাশিয়ার পরিত্যক্ত কয়লাখনিটি ছবির মতো সুন্দর পিরামিড আকারের পর্বতের উপর অবস্থিত। কিছুদিন আগে পিরামিডান পৃথিবীর সবচেয়ে উত্তর সীমান্তে অবস্থিত কয়লাখনি ছিল। ৮০ দশকে পিরামিডেনে প্রায় ১,০০০এরও বেশি মানুষের বাস ছিল। এই সংখ্যাটাকে খুব বেশি মনে না হলেও স্থান বিবেচনা করলে বলা যায় পিরামিডেন ছিল উত্তর সীমান্তের মহানগরী। শুধু বাড়িঘর না, হাসপাতাল, কিন্ডারগার্টেন স্কুল, সাঁতার কাটার জায়গা বা শিল্প এবং সাংস্কৃতিক সংগঠনও গড়ে উঠেছিল এখানে। বহিরাগত পর্যটকদের জন্য হোটেলেরও ব্যবস্থা ছিল। বলতে গেলে কালো মাটিতে ফুল ফোটার মতো ব্যাপার ছিল পিরামিডেন শহরটি। কিন্তু সব ভালো গল্পেরও একটা শেষ থাকে। ১৯৯৮ সালে কয়লা খনিটি বন্ধ হয়ে যায়, আর সেখানকার মানুষও অল্প কিছুদিনের মধ্যেই নতুন জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। আর ধীরে ধীরে পিরামিডেন একটা জনমানবহীন ভুতুরে শহরে পরিণত হতে থাকে। যদিও ২০০০ সালের পর এখানে মানুষের ফের আনাগোনা শুরু হয়, কিন্তু তাদের সবাই ভৌতিক শহর পিরামিডেনে ঘুরতে আসা পর্যটক। বর্তমানে পিরামিডেন পুরোপুরি জনমানবহীন না হলেও বেশ সুরক্ষিত অবস্থায় আছে। গ্রীষ্মের সময়ে পুরো শহরে হয়তো ২০ জন মানুষও খুঁজে পাওয়া যাবে না। আর তাদের সবাই টিউলিপ নামে একটি হোটেলের কর্মচারী। শুধুমাত্র হোটেল, বয়লার স্টেশন আর গ্যারেজই এখন এই জনমানবহীন ভৌতিক শহরের একমাত্র সচল জায়গা। পিরামিডেনে কোনো মোবাইল সেবা বা ইন্টারনেটের বালাই নেই। বাইরের জগতের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা শুধুমাত্র স্যাটেলাইট ফোন। রুগুডি ভ্যাচিও। যদি আপনাকে কোনো গ্রিক ধ্বংসাবশেষ ঘুরে দেখতে বলা হয়, তবে আপনি হয়তো খুব একটা আগ্রহ বোধ করবেন না। ভাববেন ইতিহাস বইয়ে দেখা কিছু মূর্তি ছাড়া আর কী বা থাকতে পারে। যাই হোক, গ্রিক স্থাপত্য শুধু যে গ্রিসেই দেখতে পাওয়া যায় তাই না। উদাহরণ হিসেবে বলা যায় পরিত্যক্ত শহর রুগুডি ভ্যাচিওর কথা। ইতালিতে গ্রিক স্থাপত্যের সর্বশেষ নিদর্শন বলা যায় এই শহরটিকে। কালের পরিক্রমায় দেশটির দক্ষিণাঞ্চলের পর্বতনালার মধ্যে যেন হারিয়ে গেছে একসময়ের দারুণ জৌলুসপূর্ণ এই শহরটি। এখানে আপনি ইতিহাস বইয়ের ছবির মতো কোনো অ্যাপোলো মন্দির, ভাস্কর্য বা চিত্রকর্ম খুঁজে পাবেন না। শুধু পাথরের স্থাপনা, জীর্ণ বাড়ি আর পরিত্যক্ত দালানই দেখতে পাবেন এখানে। রুগুডি ভ্যাচিও শহরটি গড়ে উঠেছিল একাদশ শতাব্দীতে। অবশ্য অষ্টম খ্রিস্টপূর্বাব্দ থেকেই গ্রিকরা ইতালিতে জনবসতি গড়ে তোলা শুরু করেছিল। একাদশ শতকে গড়ে ওঠার পর থেকে রুগুডি ভ্যাচিও শহরটিতে দীর্ঘদিন ধরেই মানুষের বসবাস ছিল এবং এই স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে বহুদিন ধরে। কিন্তু ১৯৭১ আর ১৯৭৩ দুটি ভয়ঙ্কর বন্যার পর রুগুডি ভ্যাচিওকে পুরোপুরি বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়। শহরের বাসিন্দাদের আশপাশের এলাকায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে শহরটি পুরোপুরি জনমানবহীন, সমৃদ্ধ অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বুর্জাল বাবাস। এখন যে পরিত্যক্ত স্থাপনাগুলো দেখছেন সেগুলো প্রযুক্তির কারসাজি নয়, আবার কোনো ডিজনি সিনেমার জন্য তৈরি করা সেটও নয়। এই বাড়িগুলো বাস্তবেই তৈরি করা হয়েছে, যদিও এখন তা পুরোপুরি পরিত্যক্ত। বুর্জাল বাবাসের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৪ সালে। মূলত ধনীদের জন্য বিশাল একটি অভিজাত এলাকা হিসেবেই তুরস্কের মুদুর্ণ শহরের কাছেই বুর্জাল বাবাসের নির্মাণ শুরু হয়। বিত্তশালীদের রাজকীয় জীবনের অনুভূতি দেওয়ার জন্যই এই দুর্গের মতো বাড়িগুলো তৈরি করা হয়েছিল। শহরটির কেন্দ্রে একটা বিশাল অভিজাত শপিং মল, একটি থিয়েটার আর অন্যান্য নানা ধরনের সুযোগ সুবিধা রাখারও পরিকল্পনা করা হয়েছিল।
সাধারণভাবে এই পরিকল্পনাটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু প্রায় $200 মিলিয়ন এই প্রকল্পে এক একটা বাড়ির পেছনেই $4-5 লাখ ব্যয় করা হয়েছিল। তবে শুধুমাত্র শখানেক বাড়ি কাতার, কুয়েত, বাহরাইন আর সৌদি আরবের কিছু ধনাঢ্য ক্রেতার কাছে বিক্রি করা সম্ভব হয়েছিল। আর ডেভেলপার কোম্পানিটি দেউলিয়া হয়ে যাওয়ার পর বাড়ি বিক্রিও বন্ধ হয়ে যায়। মূলত বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছিল এই প্রকল্পে। 2019 সালের জানুয়ারি পর্যন্ত 587টি বাড়ি সম্পূর্ণ করা হয়েছিল, কিন্তু এখন এই দুর্গের মতো বাড়িগুলো বাসিন্দার অভাবে ধীরে ধীরে যেন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে। হাশিমা। হাশিমা দ্বীপটি জাপানের নাগাসাকি শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। আগে এটা পাথুরে আর জনমানবহীন একটা দ্বীপ বলেই সবাই জানত, কিন্তু 19 শতাব্দীর গোড়ার দিকে জাপানিরা আবিষ্কার করে এখানে বিপুল পরিমাণ কয়লার মজুদ রয়েছে। এরপরে 1810 সালে দ্বীপটিকে উন্নত করার কাজ শুরু হয় এবং 1890 সাল নাগাদ এখান থেকে কয়লা উত্তোলন শুরু হয়। এতে করে জনমানবশূন্য হাশিমা বিশাল এক কয়লা খনি অঞ্চলে পরিণত হয়। সেই সাথে জাপানের অন্যতম ব্যবসায়িক সুবিধাসম্পন্ন এলাকাতেও পরিণত হয় হাশিমা। 1974 সালে কয়লা একদম শেষ হয়ে যাওয়া পর্যন্ত চলতে থাকে খনির কাজ। খনির কাজ চলাকালীন সময়ে হাশিমা শুধু জাপানেরই নয়, পৃথিবীর অন্যতম জনবহুল শহর ছিল। কিছু তথ্যসূত্র অনুযায়ী 1959 সালে দ্বীপটিতে প্রতি বর্গ কিলোমিটারে 5,259 জন মানুষের বাস ছিল, কিন্তু খনির কাজ বন্ধ হয়ে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পুরো দ্বীপটি জনমানবহীন ভৌতিক অঞ্চলে পরিণত হয়। এরপর বেশ অনেক বছরের জন্য হাশিমা দ্বীপে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। পরবর্তীতে ইউনেস্কোর হস্তক্ষেপে হাশিমার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্বীপটিকে পৃথিবীর ঐতিহ্যবাহী জায়গা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। হাশিমা দ্বীপ এখন রোমাঞ্চ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও দ্বীপের কিছু নির্দিষ্ট স্থানই পর্যটকদের জন্য উন্মুক্ত, বাকি অংশগুলো কি হচ্ছে বা কি ঘটছে সেটা এখনও রহস্য। চীনের ভুতুড়ে শহর। পরিত্যক্ত শহরগুলোর বেশিরভাগই তৈরি হয়েছিল অনেক বছর আগে, কিছু কিছু তো আবার কয়েকশো বছরেরও বেশি পুরনো। কিন্তু চীনের পরিত্যক্ত এই শহরগুলো এই দিক থেকে ব্যতিক্রম। ফাঁকা দালান, অব্যবহৃত রাস্তা, রাস্তার পাশে অকেজো ট্রাফিক বাতি, জিনিসপত্র বা ক্রেতাহীন বড় বড় বাজার, শিক্ষার্থীবিহীন কিন্ডারগার্টেন বা বিশ্ববিদ্যালয়, বিশাল বিশাল ভাস্কর্য কিংবা জাদুঘর রয়েছে অথচ কোনো দর্শনার্থী নেই। এই শহরগুলো গড়ে উঠেছিল কয়েক বছর আগেই, তবে কোনো রহস্য রোমাঞ্চ চলচ্চিত্রের চিত্রায়নের জন্য নয়। চীন সরকার দেশটির গ্রামাঞ্চলে বসবাসরতদের শহরে স্থানান্তরে কার্যক্রম গ্রহণ করেছিল। তারই ধারাবাহিকতায় সরকারের বরাদ্দকৃত অর্থায়নে নতুন শহরগুলো তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু মানুষের বসবাস শুরু হয়নি এখনও। সমস্যাটা হলো নতুন জায়গায় জীবন ব্যবস্থা অনেক ব্যয়বহুল, কিন্তু সে তুলনায় কর্মসংস্থান খুবই কম, যে কারণে কেউ আগ্রহ দেখায়নি এই শহরগুলোতে স্থানান্তরিত হওয়ার। তাই এই নবনির্মিত শহরগুলো রূপ নিয়েছে ভুতুড়ে শহরে। তবে শহরগুলো সময়ের সাথে সাথে ধ্বংসস্তূপে পরিণত হয়নি, স্থানীয় কর্তৃপক্ষ সেগুলোর উপর কড়া নজরদারি রাখছে। ছোট থেকে বড় সব রাস্তাগুলোই নিয়মিত পরিষ্কার রাখা হয়, আর কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের চলাচলের জন্য প্রয়োজনীয় যানবাহনেরও ব্যবস্থা আছে। এখানে শহরের সব উপাদানই আছে শুধু মানুষ ছাড়া। ইন্টারনেটে এই শহরগুলো সম্পর্কে কিছু মজাদার তথ্যও দেখতে পারবেন। অনেকের মতে চীন সরকার আসলে কিছু মেগা সিটি বানাচ্ছে যুদ্ধের নিরাপত্তার জন্য। অতর্কিত হামলা বা আক্রমণে বিধ্বস্ত পুরনো শহরগুলো নতুন করে গড়ে তোলা বেশ কষ্টসাধ্য হবে, তাই সেই শহরগুলো গৃহহীন মানুষদের যাতে পুনর্বাসস্থানের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করতে এই নতুন শহরগুলো তৈরি। তবে যাই হোক, এটা শুধুমাত্র একটা ধারণা ছাড়া আর কিছুই নয়। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেকবাউন্ড।